ঘরে থাকা পাউরুটি দিয়ে এই আইটেমটা তৈরি করে নিতে পারেন ঝটপট। এখানে আমি 6 পিস হোয়াইট ব্রেড নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিব। এই রেসিপিটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, আর এটা তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প সময়ে তৈরি করা যায়। এরপর আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ব্রেডটা ঠিক এরকম ত্রিভুজের মতো হবে, তবে আপনারা চাইলে এটা যে কোনো শেপে করে নিতে পারেন। তবে এই সাইজের শাহী টুকরাটা কিন্তু দেখতে সুন্দর হয়। আমি সবগুলো ব্রেড এভাবে কেটে নিয়েছি। চুলায় প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি বা তেলটাও ইউজ করতে পারেন। এরপর এখানে 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আরেকটি পাত্রে আমি এখানে 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। হালকা একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি শাহি ফ্লেভারের জন্য এখানে আমি 1/2 চা চামচের মতো দারুচিনি গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে এখন লোতে করে দিব। জাল করে দুধটাকে 1/2 কমিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন আমরা একটি শিরা তৈরি করে নেব। এর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পরিমাণ দিচ্ছি নর্মাল পানি। এই শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, শুধুমাত্র 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে বলক তুলে নিতে হবে। আর চিনির পরিমাণটা অবশ্যই পানির পরিমাণে 1/2 থাকতে হবে। প্রায় 4-5 মিনিট পর শিরাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দেব। এখন একটি ফ্রাই প্যানে ব্রেডগুলোকে টোস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের সাথে তেলটাও ইউজ করতে পারেন। এরপর কেটে রাখা ব্রেডগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। আস্তে আস্তে টাইম নিয়ে ব্রেডগুলোকে গোল্ডেন ব্রাউন করে টোস্ট করে নিব। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি। এরপর আবারও সামান্য কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি। ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিব। সবগুলো ব্রেড ভাজা হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা চিনির শিরাতে ভেজে নেওয়া হালকা গরম পাউরুটিগুলোকে এভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিতে হবে। তবে পাউরুটিগুলোকে খুব বেশি সময় নিয়ে চিনির শিরাতে রাখা যাবে না। এভাবে 3 থেকে 4 সেকেন্ডের মতো শিরাতে রেখে তারপর উঠিয়ে নিব। খেয়াল রাখতে হবে পাউরুটি বা চিনির শিরা যে কোনো একটা সামান্য গরম থাকতে হবে, তাহলে পাউরুটির ভিতর খুব ভালো করে চিনির শিরাটা ঢুকবে আর নরম হবে। সবগুলো পাউরুটি এভাবে সার্ভিং ডিশে সেট করে নিচ্ছি। এখন তৈরি করে রাখা সেই দুধের মালাইটা উপর থেকে এভাবে দিয়ে দিব। মালাইটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। উপর থেকে এভাবে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে তৈরি হয়ে গেল শাহি টুকরা। আশা করছি আমার আজকের এই শাহি ডেজার্টটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই শাহি টুকরার রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।